taca. তো কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলেই ভালো আছো। তো আজকে এই সুন্দর দৃশ্যটি শুধুমাত্র আমি, সঞ্জয় দা ও আমার জামাইবাবু বাবলু অধিকারী দুজনের জন্যই আমার স্বপ্নটা পূরণ হয়েছে। তো আজ আমি সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। আমার স্বপ্নেরই মতো এই ভিডিওটা পুরো স্বপ্নের থেকেও বাইরে, কারণ আমার কল্পনাতেও ছিল না যে আমি কোনোদিন দীঘায় যেতে পারবো। এতটা ভালোবাসা পেয়েছি সবার থেকে আমি বলে বোঝাতে পারবো না। যেই কটা দিন ছিলাম আমরা দীঘাতে, সত্যি বলতে আমার মানে জীবনে যত আনন্দ আমি ওই তিনটে দিনই মনে হয় আনন্দ করতে পেরেছি। যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা সম্পূর্ণ দেখো, তোমাদেরও ভালো লাগবে। আর যারা যারা দীঘায় এসছো তারা কমেন্ট করে জানাবে। তো ভিডিওটা এটা সকালবেলা যখন আমরা আর কি দীঘাতে পৌঁছাই, তো এই সুন্দর দৃশ্যটি তোমাদের সামনে তুলে ধরলাম। তো যাই হোক, এটা দীঘার পার্ক, এখানেই আমরা আর কি সবাই প্রথমে এসেছিলাম, এসে সবাই ভিডিও করছিলাম। তো এখানে দেখো সবাই আছে, আমরা যারা যারা এসেছিলাম এখানে, অনেক দিদি অনেক দাদারা সবাই মিলে, কমছে আমরা 25 জনের মতন গিয়েছিলাম ওখানে দীঘাতে। তো এখানে দেখো সুন্দর ঘোড়া, তো এই ঘোড়াগুলো আর কি দীঘার পারে ছিল, যাচ্ছিল। হ্যালো ফ্রেন্ড, এখন বাজে রাত 12টা। তো এখানে দাদা গাড়ি রেখেছে, তো আমরা এখন বেরোবো। রাত 12টা বাজে এখন, তো সবাই আসছে, এখনও কিছু কিছু দাদারা বাকি রয়েছে, তারা এলে আমরা বেরোবো। তো দেখো পুরো দীঘায় চলে এসেছি, আর পুরোটাই তোমাদের সাথে রাত্রিটুকু আর শেয়ার করতে পারিনি। সকালবেলা উঠেই দেখি দীঘা পৌঁছে গেছি। তো এটা দীঘার সামনে যারা এসছো তারা জানো। তো এখানে আমরা একটু দাঁড়িয়ে একটু ভিডিও করে নিয়েছিলাম, যেহেতু ভিডিওটা শেয়ার করব আর সবাই এখানে দাঁড়িয়ে একটু সেলফি নিচ্ছিল, তো আমরা সবাই মিলে এখানে অনেক সময় দাঁড়িয়েছিলাম। খুবই সুন্দর, প্রথমে তো দেখে আমি মানে এত খুশি হয়েছি তোমাদের বলে বোঝাতে পারবো না, কারণ জীবনের প্রথমবার এরকম দৃশ্য দেখলাম। গাড়ির মধ্যে থেকে যতটুকু পারি ভিডিও করার চেষ্টা করেছি। তো তারপরে আমরা ওটা পার করে আবার গাড়িটা চালানো শুরু হলো, আমরা দীঘার পুরো পাড়ে চলে এসেছি একদম। তো এখানে গাড়িটা রেখে আর কি আমরা সবাই মিলে বেরোবো, তোমরা দেখতে থাকো ভিডিওটা।
তো হ্যালো ফ্রেন্ড, ফাইনালি আমরা দীঘা পৌঁছে গেছি। তো দীঘার এখানে আমরা প্রথমে এসেছিলাম, তো এখানে এত হাওয়া দিচ্ছিল, চুল বারবার এদিক সেদিকে এদিক হয়ে যাচ্ছিল, আমি কথাও বলতে পারিনি, পরে এডিটিং করেছি যেহেতু কিছুই শোনা যাচ্ছিল না। তো খুবই মজা করছিলাম আমরা সবাই মিলে। তো প্রথমে দেখো এখানে আমরা এতজন এসেছি, এখানে সঞ্জয় দা বৌদি আছে আর এখানে সব দিদিরাও আছে, দাদারা সবাই মিলে। তো প্রথমে এই দৃশ্যটা দেখে তো আমি মানে কি বলবো, আমার হাসি মুখটা দেখে হয়তো তোমরা বুঝতে পারছো আমি কতটা খুশি, কতটা হ্যাপি। লাইফে আমার ভিডিওর মধ্যে আমি কোনোদিন মানে এতটা আনন্দ করিনি যেটা আমি দীঘায় গিয়ে করেছি। সত্যি বলতে অসংখ্য ধন্যবাদ। আর সূর্য উঠছে, এখনও উঠিনি আমরা, তাহলে কত সকালে পৌঁছে গেছি দেখো, এখনও সূর্য ওঠেনি। যেহেতু প্রথমে যে থাম্বনেলটা লাগিয়েছিলাম তো ওটাই কিন্তু সূর্য উঠেছিল, তো ওটা পরে আর সূর্য। আর এখানে এত সুন্দর ঢেউ দিচ্ছিল আর ঠান্ডা হাওয়া, মানে কি বলবো তোমাদের, মানে খুবই ভালো লাগছিল। তোমরা দেখতে থাকো, আমি খুশিতে আর কথা বলতে পারছি না। সবাইকে বলছি, মনটা ভীষণ খারাপ ছিল যে কারণে আমি এখানে এসেছিলাম দিদিদের সাথে, হট করে চলে এসেছি, কিন্তু কখনো ভাবতে পারিনি মানে এখানে আসবো আর এত মজা করবো। খুবই মজা হচ্ছে, খুবই আনন্দ হচ্ছে। তো সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখো তোমাদের ভালো লাগবে। তো এখন ঠিক ঘড়িতে বাজে 8:30 মতন বাজে, তো আমরা এখন যাচ্ছি রুমে, মানে এখানে আর কি আমরা থাকবো 3টে দিন, সবাই মিলে আনন্দ করব। আজকে যেহেতু প্রথম দিন, তো আমরা মানে আর কি দীঘায় পৌঁছানোর পরে ওখানে কিছুক্ষণ ওয়েট করছিলাম, তো দাদারা এসে রুম বুক করে গেছে, তো আমরা এখন সেই রুমে যাচ্ছি। তো ভিতরে গিয়ে তোমাদের দেখাবো, এই যে আমাদের সেই রুম আমরা যেখানে ছিলাম 3টে দিন। এখানে সব গাড়িগুলো আগে রাখা হচ্ছে, এখানে দেখো দিদি, 3 দিদি হেঁটে হেঁটে আসছে, আর এখানে দেখো আমরা সবাই দাঁড়িয়েছিলাম। তো গাড়িগুলো আগে এক সাইড করে রাখতে হচ্ছে যেহেতু আমরা এই হোটেলে থাকবো। তো আমরা সবাই মিলে এই যে এখন যে যার রুমে চলে যাব। তো ফাইনালি আর কি আমরা রুমে চলে এলাম, তো সবাই মিলে এখানে আর কি আমরা থাকবো যে কটা দিন আর কি দীঘাতে থাকি। তো যাবো ভাগ্নি, যাবে বাবু ভাগ্নি, তো এই রুমটাই থাকবো। এখানে একটা আয়না আছে, সুন্দর টিভি আছে, তো খুবই ভালো লাগছে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখলে সবাই মিলে একটু রেস্ট করার পরে আর কি খেতে ডাকছিল, তো আমরা সকালবেলা একটু টিফিন করে নেব এখন। তো আসছে আমাদের খাবার, তো আমরা সবাই মিলে আর কি একে একে চলে আসব এখানে আর খাওয়া দাওয়া করবো। তো সকালবেলা খাবার ছিল গরম গরম লুচি আর ছোলা তরকারি, ছোলা ডালের তরকারি, খুবই সুন্দর ছিল। সকালবেলাটা তো জমে গেছিলো, তো আমার ভাগ্নে খাচ্ছিলো, আমি ভিডিও করছিলাম, যেহেতু যতটুকু পেরেছি আমি শেয়ার করেছি তোমাদের সাথে। আজকে যেহেতু পুরো সকালবেলায় খাওয়া দাওয়া খেয়ে দুপুরে 4টের সময় আমরা সবাই লাঞ্চ করেছি, লাঞ্চ করার পরে আমরা একটুখানি সবাই রেস্ট নিয়ে আর কি দীঘার পাড়ে ঘুরতে এলাম। তো এসে তো চমকে গেছি পুরোপুরি,
মানে এত সুন্দর লাগছিল তোমাদের বলে বোঝাতে পারবো না, এত সুন্দর লাইটিং ছিল এখানে। কিন্তু হালকা হালকা বৃষ্টি হচ্ছিল সেদিন, দেখো হাওয়া দিচ্ছিল প্রচুর, যেহেতু দীঘার পারে মানে প্রচুর হাওয়া। আর সম্পূর্ণ তোমাদের দীঘার মানে জিনিসপত্রগুলো দেখাবো, যেখানে শঙ্খের জিনিস বেশি পাওয়া যায়, ঝিনুকের শঙ্খ মানে প্রচুর জিনিস, দেখেই তো কিনতে ইচ্ছে করছিলো। তো এখান থেকে আমি আর কি আমার দরজায় লাগানোর জন্য একটু ওকে কি বলে আমি জানি না, যাই হোক সে ঝুলুমের মতন, তোমরা কমেন্ট করে জানিও কি। আর এখানে সমস্ত ঝিনুকের ছোট ছোট শামুক ঝিনুক মানে খুব সুন্দর জিনিস আর কি বিক্রি হচ্ছিলো, যেগুলো আমি তুলে ধরেছি তোমাদের সামনে। তো এখানে শুধুমাত্র সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, তো আমি ওটা কিনে নেব। কিরম বিস্তির মুখ ঢুকে যেতে অন্ধকার, কি করবো চোখ মুখ কিছু দেখা যাবে। এটা রাত্রিবেলা আমরা ফ্রায়েড রাইস ও মাংস দিয়ে খাচ্ছিলাম সবাই মিলে। এখানে দেখো দিদি, জামাইবাবু আরও এখানে সব দিদিরা আছে, দাদারা আছে। তো রাত্রিবেলা আমরা ফ্রায়েড রাইস আর মাংস খেয়েছিলাম, এই যে দাদারা সবাই আমরা খাচ্ছিলাম। তো সেই সময় আর কি ভিডিওটা করেছি, সবাই খাওয়া দাওয়া করে। এটা রাত্রিবেলার ভিডিও, তো দেখো আমি একটু না দেখালে হবে, তাই আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে নিয়েছিলাম। এখানে দিদি, দুই দিদি, তারপরে আরও দিদিরা আছে, সবাই মিলে আর কি খুব মজা করছিলাম, খাওয়া দাওয়া করছিলাম। এই যে দিদি খাচ্ছিলো, এখানে দাদারা, আমার ভাগ্নে, আমার দিদি, সবাই মিলে আমরা খুব মজা করলাম আজকের দিনটা। তো ভিডিওটা বেশি বড় করব না, সবার খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট, আজকে এখানেই আমার ভিডিওটি সমাপ্ত করব। তার আগে একটাই কথা বলবো, আরও নেক্সট দ্বিতীয় একটা ভিডিও আসছে, তোমাদের সাথে শেয়ার করব পরে। নেক্সট ভিডিও পার্ট নাম্বার টু হবে, এটা ওয়ান আর পার্ট নাম্বার টু হবে, সেটা শেয়ার করব। এখানেই আমি আমার ভিডিওটি শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।